এমনি ইকরামুল হক আপনি লিখেছেন জুমার নামাজে দুইবার আজান দেওয়া হয় কেন ভাই একরামুল হক জুমার নামাজে মূলত দ্বিতীয়বার যে আজানটা দেওয়া হয় ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে এই আজানটি মূলত নবী কেরিম সাদামের সময় থেকে ছিল পরবর্তীতে ওসমান রাজি আল্লাহ তালি ইসলামের তৃতীয় খলিফা তার শাসন আমলে দেখা গেল যে মুসলমানদের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়ল এবং ওই দ্বিতীয় আজান শুনে মানুষ মসজিদে আসতে পারলো না টের পায় না মানুষ যে কখন ওয়াক্ত হয় না হয় তখন ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের নবী থেকে একটু দূরে মদিনার একটা খোলা জায়গাতে আজান দেওয়ার নির্দেশ তিনি করলেন যে এই আজানটা হলো প্রথম আজান ওয়াক্ত হওয়ার পর এই আজানটা হলো মদিনার আশেপাশের দূর দূরান্তের মানুষদেরকে ঘোষণা দেওয়ার যে আজকে জুমার দিন সাধারণ কোনো দিন নয় এবং মসজিদে এসে জুমার জামাত সাল্লা সাথে আদায় করতে হবে সেটি জানিয়ে দেওয়া মানুষকে তো এটার জন্য তিনি এটি প্রচলন দেন এবং এটি খোলাফার আশেদার সহ অন্যান্য সমস্ত সাহায়িক মেনে নেন নবী করিম সদাল সাল্লাম বলেছেন আমার প্রথমরা খোলাফার আশেদার অনুসরণকরণ করবিধায় এ ধরনের ইস্যুতে খোলাফার আশেদার কোনো সিদ্ধান্ত এবং তাদের কোনো ফায়সালা সেটি কিন্তু দিনেরই ফায়সালা এবং নবী সাদ্লাহিসালাম কর্তৃক অনুমোদিত বিধায় সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই তার পরবর্তী সময় থেকে সাবাইকার খোলা ফরাসের সবাই এই দ্বিতীয় আজান তো আছেই নবী সময় ছিল তার সাথে সাথে প্রথম আজান যেটি অনেক আগে থেকে দেওয়া হয় সেই আজানটাকেও তারা অনুমোদন করলেন এবং একটি খোলাফর আসাদার সুন্না তাহলে জুমার প্রথম আজানটা হল খোফা খোলা ফরাসাদা ওসমানজাল্লাহ সুন্না আর দ্বিতীয় আজান হলো নবী করিম সাদাল সালামের সুন্না বিধায় আমরা উভয় আজানটাকেই ধারণ করব এবং উভয় আছে আমরা দেব দীপ্তিময় তারা এটা আপনি লিখেছেন পায়ের কথা খোলা থাকলে ভেঙে যাবে কিনা পায়ের টাকরো নিচ পর্যন্ত পা ঢাকতে হবে আমাদের মধ্যে মেয়েরা কিন্তু পায়ের পাতার অংশ ঢাকতে হবে কিনা সেটি ফুকায় মধ্যে মত পার্থক্য আছে অনেক ফুঁকি অংশটাকে ঢাকা আবশ্যক মনে খুললে অনেক ফোকায় ক্রাম সেটাকে আবশ্যক মনে করেন না এমনি সিদ্দিক হোসেন আপনি লিখেছেন বিশ্ব সময় যাওয়া শরীয়তে জায়েজ নাকি না জায়েজ অনেক সময় মাঠে জায়গায় সংকট থাকার কারণে পথ থেকে ফিরে আসতে হয় এ থেকে কোনো কোনো হবে দেখুন বিশ্ব ইজতেমায় মানুষ যদি যায় সেখানে কোনো নাসিহা শুনে সেখানে কোনো ওয়াজ শুনে আলোচনা বয়ান শুনে নিজেকে দিনের প্রতি উদ্বুদ্ধ করবেন অনুপ্রাণিত করবেন সেখানে সাধারণত দিনের প্রতি মোটিভেশনমূলক আলোচনাই হয়ে থাকে সে আলোচনা আমার দ্বারা নিজের আখেরাতের চেতনাকে চিন্তাকে আপনি জাগিয়ে তুলবেন সেই উদ্দেশ্যে আপনি যান সেটি অবশ্যই প্রশংসনীয় সেখানে যদি কেউ এই উদ্দেশ্যে যান যে সেখানে গেলে আমার এত সব হবে সেখানে গেলে আমার অমুকটা হবে এই জায়গার দোয়াটা আল্লাহ দেন না বা এটা দোয়াকবির স্থান এরকম বিশ্বাস থেকে যান তাহলে সেটা ভ্রান্তি হবে সেটা বিভ্রান্তি হবে সেটা আপনার জন্য সঠিক হবে না কারণ হল শরীয়ত এই জায়গার কোনো পবিত্রতা বা এই জায়গার কোনো বিশেষত্ব শরীয়তে উল্লেখ হয়নি এবং এখানে গেলেই বিশেষ কোনো মর্যাদা আপনি লাভ করবেন সেজন্য আপনি যাচ্ছেন এমনটি মনে করার কোনো কারণ নেই তবে হ্যাঁ সেখানে আপনি দিন শেখার জন্য দিনই দিক থেকে উপকৃত হবেন মোটিভেশন শুনে আপনি উদ্বুদ্ধ হবেন সেই জায়গা থেকে আপনি অবশ্যই যেতে পারেন এবং প্রশংসনীয় আর বিশেষ তোমার মার্চ পর্যন্ত বা কাছাকাছি গেলেন কিন্তু ভিতরে জায়গা নেই সেজন্য আপনি ফিরে এসছেন তাতে কোনো গুণ হবে না কারণ সেখানে যাওয়াটা আবশ্যক নয় এবং সেখানে গিয়ে আপনি শরীর না হতে পারলে তার জন্য আপনার কোনো গুণ হবে বা গিয়ে আবার ফেরত আসলেন সেজন্য আপনার কোনো কাফারা দিতে হবে বাটা কিন্তু সেরকম নয় ইমতিয়াজ রহমান তামিম আপনি লিখেছেন রোকিয়া করা কি জায়জ আছে হ্যাঁ রুকিয়া করা অবশ্যই জায়েজ আছে এবং রুকিয়া আপনি করতে পারেন একটি হ্যাদিস আছে যে যদি কেউ রুকিয়া না করে এবং উপর তাওয়াক্কুল করে মারা যায় সে বিনা হিসাবে জান্নাতে যাবে হাদিসের উদ্দেশ্য হলো কারোর যদি তাওয়াক্কুলের লেভেলটা এই পর্যায়ে গিয়ে পৌঁছে যে সে পরিপূর্ণ উপর তাওয়াক্কুল করেই চলতে পারে তার আর কোনো কিছুরই প্রয়োজন হয় না তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি প্রযোজ্য বাট এটি সাধারণ বা নর্মাল কোনো বিধান বা বিষয় নয় যার কারণে সাধারণ বিষয় হলো যে রুকিয়া করা এবং ঝাড়ফুঁক করা এটি মানে না যায়জ কোনো বিষয় নয় বরং নবিকিম সাল্লাম নিজে বিভিন্ন ব্যক্তিকে আপনার ফু দিয়েছেন এবং কোরআন থেকে ট্রিটমেন্ট দিয়েছেন সাহাবিটা রক্ষিয়া করেছেন এরকম ভুরি ভুরি হাদিস রয়েছে এবার রাহিম সরকার আপনি লিখেছেন অজু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা অজু করার পর ক্রিম ব্যবহার করতে কোনো অসুবিধা নেই লোসন ক্রিম তেল এগুলো ব্যবহার করা যেতে পারে এগুলো ওজু কোনো ক্ষতিকর বিষয় নয় এম ডি রাকিবুল ইসলাম আপনি লিখেছেন আমাকে কিছু আমলের কথা বলুন যাতে করে আমি ইমানের বা ইসলামের বা নামাজের মধ্যে অটল থাকতে পারি সারা জীবন দেখুন ইমানের পরে অটল থাকার জন্য ইসলামের পরে অটল থাকার জন্য ইমানের পরিবেশ খুব গুরুত্বপূর্ণ ইমানদারদের সান্নিধ্য সংস্রব খুব গুরুত্বপূর্ণ সেটি আপনি মেনটেন করে চলবেন শেষে তার কাছে দোয়া করবেন রব্বানা লুঝে কুলুবানা বা আদেজ হাদাইতানা ওহাবুল্লান্লা করহমা ইন্নাকা আন্তাল আবার বলছি রব্বানা লাতুজে কুলুবানা বা আদেজ হাদাইতানা মিন নামিল্লাম করহমা ইন্নাক আন্তল হাবাল্লাহ আমাকে একবার হেদায়ত দেওয়ার পর আবার আর বক্র করবেন না আপনি হেদায়ত দানকারী এবং আপনি দানশীল তো এই দোয়া করবেন এবং সেক্ষেত্রে ইদিনাস মুস্তাকিমসফাতে যখন পড়বেন তখন আল্লাহর কাছে হেদায়াতের প্রার্থনা করে দোয়া করবেন খুব বেশি হেদায়তের উপর অটল দোয়া করবেন ইয়া মুকাল কৌলুব সাব্বিত কলবি আলা দিনই কত আদি খেয়ে অন্তর পরিবর্তনকে আমার দিনকে আমার অন্তরকে আপনার দিন এবং আনুগত্যের উপর আপনি অটল বিচল করে দিন এভাবে দোয়া করবেন মোহাম্মদ মুন্তাসির আপনি রেখেছেন এসার পরে আমি বিতির নামাজ পড়তে পারিনি এখন কী করব এসার পরে যদি আপনি বিতির নামাজ পড়তে না পারেন তাহলে সেক্ষেত্রে ফজলের আগ পর্যন্ত ফজল রক্ত হারাগ পর্যন্ত আপনি বিতির পড়তে পারেন কিন্তু যদি সেটারও সুযোগ না থাকে দিন হয়ে গেছে অর্থাৎ ফজল রক্ত হয়ে গেছে এরপরে আপনি যদি মনে পড়ে যে বিতির বাদ গেছে তাহলে সেক্ষেত্রে আপনি তখনও সারা সারাদিনের মধ্যে যে কোনো সময় হলেও বিতির পড়ে দেবেন যেহেতু এটি মত অনুযায়ী ওয়াজিব এমনি সাদ্দাম আপনি লিখেছেন ঢাকা থেকে নিজের বাড়িতে চট্টগ্রামে আসার সময় রাস্তায় কি কসর পড়তে হবে অবশ্য একদিনের জন্য বাড়িতে যাওয়া ঢাকা থেকে নিজের বাড়িতে চট্টগ্রামে আসার সময় আপনি পথে অবশ্যই কসর করবেন অর্থাৎ মুসাফির অবস্থা আপনি সফরের পথে যখন থাকবেন তখন তো আপনি পুরো মুসাফির বিধে আপনি কসর করবেন আর নিজের বাড়িতে যাওয়ার পর সেখানে কোনো কসর নাই আপনি চট্টগ্রামে নিজ বাড়ি থাকলে সেখানে গেলে আপনি নামাজ পড়বেন সেটা একদিন থাকুন আধা দিন থাকুন যতগুনই থাকুন না কেন